নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে চাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইনসে। বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার এক প্রকাশ্য জনসমাবেশের আয়োজন করা হয়। শেয়ারাবাজার উৎসবের সূচনা হলো শনিবার। ছেলের নির্যাতনায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতীর চেষ্টা করল বাবা। রাজ্যের পাশাপাশি শহরবাসীও শীতের আমেজ উপভোগ করছে প্রতিনিয়ত। আসন্ন বর্ধমানে ঘুড়ির মেলা, শেষ মুহূর্তে ঘুড়ি তৈরিতে ব্যস্ত ঘুড়ি তৈরির কারিগররা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। চলে আসছে বিস্তারিত খবরে। বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার এক প্রকাশ্য জনসমাবেশের আয়োজন করা হয় বাঁকুড়ার বড়চড়া ফুটবল মাঠে। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ তথা তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শনিবার বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এক প্রকাশ্য জনসমাবেশের আয়োজন করা হয়। বাঁকুড়ার বড়চড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রকাশ্য জনসমাবেশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ তথা তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাঁতরা, জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী, সাংসদ সৌমিত্র, বিধায়ক স্বপন বাউরি, গঙ্গাজল মাটি ব্লকের তৃণমূল সভাপতি প্রদীপ চক্রবর্তী, অরূপ খাঁসহ বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ ও তৃণমূল নেতৃত্ববর্গ। এদিনের এই জনসমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত তৃণমূল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল নজরকাড়া। এদিনের সভা থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সমস্ত কর্মীদের একজোট হয়ে দলের জন্য কাজ করার বার্তা দেন তিনি। ছবছর আগে বিজেপির একটা ঝান্ডা এখানে দেখতে পেয়েছে, আপনারা জবাব দিন। যখন জঙ্গল অশান্ত ছিল, যখন কেউ ঢোকার সাহস পায়নি, তখন দিলীপ ঘোষের ঠিকই খুঁজে পাওয়া গেছে, তখন বিজেপির নরেন্দ্র মোদী অমিত শাহকে দেখা গেছে, তখন রাহুল সিনহাদের খুঁজে পাওয়া গেছে। আজকে তারা সেই সিপিএম গুলো রাতারাতি ছদ্মবেশে রূপান্তরিত হয়েছে বিজেপিকে। আগে ছিল ছদ্মবেশী, আর এখন হয়েছে পদ্মবেশী। এই হচ্ছে সিপিএম আর বিজেপি। যে খাবারটা খেয়েছে 29 বছর ধরে বাংলার মানুষের বহভাজন হলো, সেই খাবারটা আবার নতুন পাত্রে বাংলার মানুষের কাছে পরিবেশন করা হচ্ছে। আগে পড়তো লাল পাঞ্জাবি, এখন গরুয়া গেরুয়া পাঞ্জাবি পরে পদ্মফুল নিয়ে হাতে বলে ভারত মাতার জয় বলছে। ভারত মাতা তো আমাদের পৈতৃক সম্পত্তি। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। শেয়ারাবাজার উৎসবের সূচনা হলো শনিবার। শনিবার থেকে শুরু হয়ে এই মেলা চলবে আগামী 12 তারিখ পর্যন্ত। এদিন মেলার উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অভিষেক চ্যাটার্জি। শেয়ারাবাজার উৎসব 2018 কৃষি ও বইমেলার উদ্বোধন হলো শনিবার। এদিনের মেলার উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অভিষেক চ্যাটার্জি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন হয়। অভিষেক চ্যাটার্জি মহাশয়, তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এরপর আমরা ডেকে নিচ্ছি সকল অতিথিবৃন্দ, তারা আসবেন প্রত্যেককে। শনিবার থেকে মেলা শুরু হয়ে চলবে আগামী 12ই জানুয়ারি পর্যন্ত। মেলা প্রাঙ্গণে 18টি বইয়ের স্টল এবং 3টি কৃষি স্টল স্থাপিত হয়েছে জনগণের সুবিধার্থে। প্রতিদিনই বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি বিভিন্ন শিল্পীর গানের মাধ্যমে মেলা প্রাঙ্গণে মুখরিত হয়ে উঠবে। জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, শম্পা ধারা, দয়াবতী বাগ, বাসবী রায়, সনদ দে সহ বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ এদিনের এই অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে অসংখ্য মেলাপ্রেমী মানুষজন ভিড় জমান মেলা প্রাঙ্গণে। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। তার জন্য আমি সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা 3টের থেকে এখানে বসে আছেন, হয়তো শুধুমাত্র আমাকে দেখার জন্য নয়, কিন্তু আমি মনে করছি যে আমাকেও দেখার জন্য বসে আছেন, তার জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ। আর আপনারা ভাববেন না যে আমি পারকি নিয়ে পালিয়ে যাবো, একদম না। আমি অন্যের বউ ধরে টানাটানি করি না, কিছু তো একটা হবে, সেটা আমি নিজে।
আজকে আমরা শেয়ার বাজার উৎসব জানুয়ারি থেকে 12 জানুয়ারি এলাকার মানুষের প্রতি বছর একটা চাহিদা থাকে শেয়ার বাজার উৎসবকে ঘিরে, কিন্তু কিছু স্বার্থপ্রতি মানুষ আছে যারা এলাকায় প্রচার করে এই বছর হবে না। আমরা সেই প্রতিবন্ধকতাকে দূর করে এই বছর মেলার যথাসময়ে ঠিক সময় এবং আরো ভালোভাবে প্রতি বছর আমরা মেলার মান বাড়াই। গত বছর যেভাবে মেলার মান বাড়িয়েছিলাম এবারও মানুষের যে আকাঙ্ক্ষা থাকে সেরা উৎসব মানে কিছু একটা নতুন, সেই নতুনত্ব আমরা এই বছর তুলে ধরেছি এবং মানুষকে আনন্দ দিতে পেরেছি, এর জন্য আমরা এটাকে গর্বিত। এটা তো কৃষি আর এবং বই মেলা, মোট কটা বই স্টল রয়েছে? আমার এখানে 18টা বইয়ের স্টল আছে এবং কৃষির 3টে স্টল আছে। যারা এলাকার চাষিরা রয়েছে যাদের সবজি চাষ করে তাদের মানে আকর্ষণীয় কিছু সবজি থাকে সেই সবজিগুলো এখানে দিয়ে যায়, আমরা সেগুলোকে বিচার করে তাদের পুরস্কার প্রস্তুত করি। এটা আমাদের 18তম। আজ কাকে দিয়ে উদ্বোধন করলেন মেলা? এটা আমরা অভিষেক চলচ্চিত্র জগতের বিখ্যাত নায়ক অভিষেক চ্যাটার্জি আমরা এই মেলার উদ্বোধন করেছি। চট্টোপাধ্যায় অভিষেক চ্যাটার্জি মহাশয়, অন্দরমহল থেকে অন্দরমহল এবং আমাদের মনের অন্দরমহল, আমাদের উৎসবের অন্দরমহলে প্রবেশ করেছেন তিনি এবং তার স্বাক্ষর রাখছেন এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। উদ্বোধনী প্রদীপ প্রজ্বলন করছেন শ্রদ্ধেয় অভিষেক চ্যাটার্জি মহাশয়, চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র এবং শেহারা থেকে কৃষ্ণ সাহা ও শ্রীমন্ত সাহের রিপোর্ট আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। ছেলের নির্যাতনে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতীর চেষ্টা করল বাবা। বর্তমানে তিনি পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ছেলে। ছেলে বাবাকে মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন বাবা। রায়নার জোৎসাদী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আমির মণ্ডল সমশপুর গ্রামে থাকেন। বর্ধমানের খাগড়াগড়েও তার একটি বাড়ি আছে। প্রাক্তন শিক্ষকের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছেলে জুলফিকার আলী মণ্ডল তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত, এমনকি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকেও বের করে দেওয়া হয় বলে অভিযোগ। শিক্ষকের মেয়েদের অভিযোগ, জুলফিকার বাবাকে অন্ধকারে রেখে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেনশনের 6 লক্ষ টাকা হাতিয়ে নেয়। অপমানে শনিবার গ্রামের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন, যদিও গ্রামবাসীদের চেষ্টায় প্রাণে বাঁচেন। বর্তমানে তিনি পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাবা একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই ছিলেন একজন জোৎসাদী হাই স্কুলে। তা মা মারা যাওয়ার পর ভাই বাবার নাম আমির আলী মণ্ডল। মা মারা যাওয়ার পর ভাই অকথ্য অত্যাচার শুরু করে। প্রথমে কি করে না, মায়ের বাবার অ্যাকাউন্ট থেকে 6 লাখ টাকা চুরি করে। বাবা সেগুলো ছিল বাবার সমস্ত পেনশনের টাকা, সেই সব নিয়ে বাবা খুব ভেঙে পড়ে। বাবাকে মানসিক রোগী দেখানো হয়, এমনিও ট্রিটমেন্ট বাবার চলছে। শুধু তাই নয়, ব্যাঙ্গালোরে বসে বসে টাকা চুরি করার পরেও সে এসে তালা ভেঙে বাড়িতে ঢুকে বাবাকে বের করে দেয়। বাবা বারবার গিয়ে বলেছে যে কেন তুমি এরকম করছো, সমানে গেট আউট, এটা তোমার ঘর, আমার মায়ের ঘর, এই বলে বাবাকে বের করে দেয়। এই নিয়ে আমি আমাদের মাননীয় যে সমস্ত নেতারা আছেন, আমার খাগড়াগড়ের বলুন, আমার আয়না বলুন, সেখানে আমি সমস্ত জায়গায় আমি গেছি এবং তারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। তারাও ভাইকে বারবার ডেকেছে যে তোমার ভাই, তোমার বাবার সঙ্গে তোমার কী সমস্যাটা হচ্ছে আমাদের বলো। সমানে নেতাদের ইগনোর করে গেছে, মানে এক কথায় ও এই নেতাদের বলে অ্যান্টি সোশ্যাল, এই ভাষা বলে এবং বলে ওই অ্যান্টি সোশ্যালদের সঙ্গে আমি দেখা করবো না, কোনোভাবে কোনো নেতার সঙ্গে দেখা করে না। আমাদের যে গ্রামের যে নেতা তারা বলে তোমরা এসো, এসে বসে মিটিয়ে দিই, সমানে তাদের কথা একের পর এক ভায়োলেট করে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। তারপরে আমরা বলি আমি ঘটনাটা, তারপরে আর কোনো উপায় না দেখে প্রশাসনের দ্বারস্থ হলাম। এসডিও ডিএম সেখানে গিয়ে বাবা বললেন, সে তারা একটা হিয়ারিং করলো, তারাও বললো সে কথা কোনো কথা শুনলো না। আমাদের স্থানীয় ওখানে যে নেতা আছেন সেই নেতাদের মাধ্যমে বসা হলো, তখনও বললো যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমার অংশ আমি বুঝে নেবো, বাবা আসুক। ও দিয়ে নেতা বললো ঠিক আছে তাহলে আমি 2 দিন সময় দিচ্ছি, তোমরা এটা করো। যেই 2 দিন পর হলো সেই নেতাকেই ফোন করে বলছে না আমি ওটা বলেছিলাম বটে, আমি ওটা করবো না। ওর পিছনে যথেষ্ট লোকের ইন্ধন আছে, আমার পাশের বাড়ির যারা আছে তারাই ইন্ধন দিচ্ছে, আমার বাপের বাড়ির পাশের বাড়ির একেবারে সমানে ইন্ধন দিচ্ছে। বাবাকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, বাবা এমনকি কালকেও গেছে, বাবা সমানে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি যে নেতাদের সাথে কথা বলছো তাহলে ওনারা কি বলছেন। আমি বললাম ওনাদেরকেও ও ভায়োলেট করছে। বাবা কালকে আমাকে বললো আমি তাহলে নিজে গিয়ে একবার দেখছি। আমি বললাম ঠিক আছে তাহলে যাও, বাবা কালকে গেছে ওখানে, বাবাকে কালকেও যা তা করেছে। বাবা বাড়ি ফিরে আজকে আমি স্কুল গেছি, স্কুলে আমি শুনলাম বাবা গলায় দড়ি দিয়েছে, মানে ভগবানের অশেষ কৃপা যে খুব অল্পের জন্য বেঁচে গেছেন উনি, এবং এনে আমরা এখানে ইমার্জেন্সিতে ভর্তি করেছি। শুধু তাই নয়, সে এখন ভাই বাবার যে ছেলে সে এখন খোঁজ পেয়ে এটা মানে এখন শুনতে পেয়েছে, এসে আমাদেরকে মারতে আসছে।
আমাদেরকে মারতে আসছে এখন, আমাদেরকে মারতে আসছে এখন, ও নিজের ব্যর্থতাটা ঢাকার জন্য এখন আমাদেরকে মারতে আসছে। কি বলছে এখন? আমাদেরকে মারতে আসছে। আমি ওর সঙ্গে কথা বলিনি, কারণ বাবাকে বাঁচানোটা আমার জরুরি। মাকে হারিয়েছি, বাবাকে হারাতে পারবো না। বাবা কোথায় থাকতেন এখন? বাবা থাকতেন গ্রামের বাড়িতে, ভাই বাবাকে ঢুকতে দিত না। আপনার কাছে থাকতেন না? আমার কাছেও থাকতেন না, আমি চাকরি করি, আমার কাছেও থাকতেন না, দিদির কাছেও থাকতেন না। বাবা নিজস্ব যে বাড়ি গ্রামের, দেশের বাড়ি রায়না থানায় সমসপুর, সেখানে বাবা থাকতেন। আপনার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম জুলফিকার আলী মণ্ডল। ও কিচ্ছু করে না সমানে, একের পর আপনি একটু যদি খোঁজ নেন পাবেন। আমাদের গ্রামের, দেশের বাড়িতে অনেকজনের কাছে ওরকম টাকা নিয়ে, ব্যাঙ্গালোর যারা যায় ডাক্তার দেখাতে, সেখানে গিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে, তারা পর্যন্ত বলছে, বলছে ও আমরা ব্যাঙ্গালোর গিয়ে দেখেছি যে ও কিভাবে টাকা ছাপে। তো বাবা এরকম গলায় দড়ি দিয়ে গেছে। বাবা, বাবার এখন, বাবা আমি এখন জিজ্ঞাসা করলাম, বলছে আমাকে বাড়ি আসুক, আমি বলবো যে আমার যে এই জন্য ছেলে দেয়, বারবার বলছে। ওই যে বাবাকে ঘর ঢুকতে দিচ্ছে না বাবা, এই অসহায় অবস্থায় বাবা যাবে কোথায়? গ্রামের বাড়িটা তো মাটির, বাবা তো এখানে বাড়িটা তৈরি করেছে, বাবা তো নিজে তৈরি করেছে, বাবা তো আমাদের সবাইকে পড়াশোনা করিয়েছে, প্রতিষ্ঠিত করে দিয়েছে। মারধর করতো না, শুধু ঘরে ঢুকতে দিচ্ছে? বাবাকে যা তা করতো, বাবাকে অকথ্য ভাষায় গালাগালি, মারধর, সিঁড়ি দিয়ে ধাক্কা, সিঁড়িতে এরকম ধাক্কা দিয়ে দিয়েছে, বাবা নাকি পড়ে গেছে। বাবা যখন গিয়েছিল, এই সমস্ত ঘটনা ঘটেছিল। দেখতে তো আমি ঠিক বলতে পারবো না, হ্যাঁ মোটামুটি তাও দু চার মাস আগেকার কথা। এবং তারপরে ওকে বহুবার সমস্ত নেতারা বলেছে, তুমি এটা কি করছো, তোমার বাবা নিজে বাড়ি তৈরি করেছেন, আমরা দেখেছি, এটা মিটমাট করে নাও। সমানে সমস্ত নেতাদের ভায়োলেট করছে, একটা কথা কারুর শুনছে না। নিজের বাবা, যার জন্য আজকে মুখে আমরা হাত তুলে, ডান হাতটা আমাদের মুখে উঠছে, সেই মানুষটাকে দেখছে। আর আমাদের সব থেকে বড় কথা, বাবা মায়ের শখের যে বাড়ি, বাবা মা খুব কষ্ট করে বাড়িটা তৈরি করেছে, সেই বাড়িতে ও ভাড়া দিয়েছে, তিনতলায় ডাউন টাউনে মেয়েটা নাচে, তাদের ভাড়া দিয়েছে। বাবা বাবা গেলেই, আর শুধু মুখে মুখে একটা কথা, বধূ নির্যাতনের মামলা করবো, সমস্ত কিছু বধূ নির্যাতনের মামলা, অথচ বধূ এখানে থাকে না, দাদা বধূ থাকে ব্যাঙ্গালোরে। যদিও জুলফিকারের পাল্টা অভিযোগ, তার দুই বোন সম্পত্তি হাতিয়ে নিতে বাবাকে মারধর করেছে। ঘটনাটা হচ্ছে যে, মা মারা যাওয়ার পরে বাবার দেখভাল করার জন্য যখন আমি চাকরি ছেড়ে আসি, সেটা 2016 20th October মা মারা যায়। আমি চাকরি ছেড়ে আসি 21st April 2017। তার আগে সবসময় বাবার সঙ্গে দেখা করেছি, বাবা সুস্থ, বাবা আমাকে খুব ভালোবাসেন। বাবা আমাকে বললেন যে তোমার চাকরি করার কি দরকার আছে, আমি তো আছি বেঁচে, তুমি চাকরি ছেড়ে চলে এসো, বাকিটা আমি দেখে নেবো। যেই আমি চাকরি ছেড়ে চলে এসেছি, তখন আমার দুই বোনেরা বাবাকে ক্যাপচার করে, বাবা আমাকে বাবার সঙ্গে দেখা করতে দেয় না, অনেক উল্টো পাল্টা অ্যালিগেশন দিয়েছে, আমি বাবার সঙ্গে দেখা করতে ভয় পাই। তারপরে আবার হঠাৎ করে আমি শুনেছি যে গত 25 অক্টোবর বাবার সমস্ত সম্পত্তি বাবা মেয়েদিকে, মানে মেয়েরা জোর করে বাবাকে দিয়ে লিখিয়ে নিয়েছে। তারপরে বাবাকে আমার সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না কোনো কারণে, যদি বাবা আমাকে বলে ফেলে, সেই কারণে আজকে যেটা আমি শুনলাম সকালবেলায়, ওরা বাবাকে মেরে ফেলার একটা চক্রান্ত করেছে। সেখানে পাড়ার লোকেরা ছিল বলে বাবাকে বাঁচিয়ে এনে হসপিটালে ভর্তি করেছে। এবং আমি হসপিটালে যখন দেখা করতে যাই, তখন আমার ছোটো জামাইবাবু রবিউল জিরানি আমাকে মারে, ধরে, বাধা দেয়, এবং সঙ্গে সঙ্গে আমি প্রশাসনিক দপ্তরে, পুলিশের কাছে যাই। পুলিশ গিয়ে বলেন, দেখুন এটা তো বাবাকে দেখা করার ব্যাপার, এটা হসপিটালে আবার যান, এই ডিপার্টমেন্টে যোগাযোগ করুন, ওনারা দেখা করতে। বাবাকে বোনেরা, মানে আপনার দিদি এবং বোন মেরে ফেলতে যাবে? মেরে ফেলতে যাবে, কারণ সমস্ত সম্পত্তি তো লিখে দিয়েছে এখন বাবা তো। এবং বাবা যে আমাকে, আমার জন্য কত কষ্ট করে, কারণ বাবা দুটো মেয়ের পরে কেন ছেলে নিতে যাবে, কারণ জানে বাবা যে বৃদ্ধ বয়সে ছেলেরাই দেখবে, সেই কারণে আমার জন্ম হয়েছে। এবং সেই বাবার সমস্ত সম্পত্তি কী আছে না আছে ওরা ভালো করে জানে, আমার কাছে এসে গেলে ওদের অসুবিধা হবে, সেই কারণে ওরা বাবাকে খুন করে দিচ্ছে। কারণ সমস্ত সম্পত্তি, যদি বাবার নামে কোনো সম্পত্তি একটু বেঁচে থাকতো, তাহলে আমার দুঃখ আজকে হতো না, কিন্তু বাবা আমাকে পুরো, মানে বোনেরা বাবাকে পুরো বঞ্চিত করিয়েছে, সমস্ত সম্পত্তি বাবার ছিল সব লিখিয়ে দিয়েছে। কিন্তু আপনার বোনেরা যেটা অভিযোগ করছে যে আপনি বাবাকে বাড়িতে ঢুকতে দেন না, এবং বাবাকে শারীরিক এবং মানসিক অত্যাচার করেন, বেশ কয়েক মাস আগে বাড়িতে বাবাকে ঠেলেও ফেলে দিয়েছিলেন, এই কারণেই বাবা আত্মহত্যা করে? না, এগুলো সব মিথ্যা, কারণ এই নিয়ে বাবা SDM অফিসেও দ্বারস্থ হন। গত 25 আগস্ট SDM অফিসে বাবা লেটার দেন, সেখানে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্টের আন্ডারে আমার কাছে নোটিশ আসে। তারপরে আমি SDM অফিসে হিয়ারিংও যাই, হিয়ারিংয়ের পরে SDM স্যার ক্লিয়ারলি বলে দেন যে দেখুন, আপনি মেনটেন্যান্স অ্যাক্টের আন্ডারে পড়বেন না, কারণ আপনার পেনশন আছে, আপনি ওয়াইফের পেনশন পান, আপনার ইনকাম আছে, প্লাস মায়ের বিল্ডিংয়ের এইখানে বাবা বিল্ডিংয়ের ভাড়াও নিয়ে যায়, আমি শুধু আমার মায়ের অংশে আছি। কিন্তু ওরা চাইছে সমস্ত সম্পত্তি লিখে নেওয়ার পরে মায়ের অংশটুকু আমাকে উৎকাপ্ত না, ওই অ্যাকাউন্টটা আমার আর বাবার জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, এবং যেখানে আমি, আমার কাছে খবর ছিল যে বাবার অন্য যে
সিঙ্গেল অ্যাকাউন্ট থেকে মেয়েরা গিয়ে টাকা তুলছে, সেই কারণে সেফটি হিসাবে আমি সেই টাকা, আমাদের টাকা, বাবার আমার মায়ের টাকা, সেই টাকা আমি অন্য অ্যাকাউন্টে গচ্ছিত করে সরিয়ে রাখতে বাধ্য হয়েছিলাম, যেহেতু আমার কাছে খবর ছিল যে মেয়েরা, আমি চাকরি ছেড়ে আসার আগেই মেয়েরা অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছে, সেই মর্মে আমি অন্য জায়গায় গচ্ছিত রাখতে বাধ্য হয়েছি, সেই কারণে বাবা আমার নামে কোর্টে কেসও ফাইল করে সেটা জুডিশিয়াল ম্যাটারে অলরেডি চলে গেছে। ওখানে যেভাবে সেটা কি আপনি বাবার অনুমতি নিয়েছিলেন? হ্যাঁ, বাবার আমি অনুমতি নিয়ে করেছিলাম, বাবা আমাকে বলেছিল, কিন্তু যখন আমি টাকা তুলছিলাম আমি বারবার বাবাকে ফোন করে বলার চেষ্টা করেছি কিন্তু কোনো রকম ফোন তোলেনি, সেটাই হচ্ছে। আর আপনার যে আরেকটা অভিযোগ যেটা, সেটা হচ্ছে যে ওনার দোতলায় মানে আপনার মা যেই বাড়িতে থাকতেন, আপনার বাবা চাইছেন সেখানে থাকতে, আপনি জোর করে সেখানে ওনাকে ঢুকতে দিচ্ছেন? না না, এটা সম্পূর্ণ মিথ্যা, ওইটা আমি আমার ওয়াইফ আমার মা সবাই মিলে থাকতাম, কিন্তু যেহেতু মায়ের নামে বাড়ি ব্যাপারটা পুরো লিটিগেশনের মধ্যে আছে, ওরা চাইছে যেহেতু সমস্ত সম্পত্তি বাবা নিয়ে নিয়েছে, তারপরে তো আমাকে এখানে টিকতে দেবে না, ওরা চাইছে ওই ঘরটাও নিয়ে নিলে এখান থেকে উৎখাত করে দিলে। ওরা বলে আপনার বোনেরা? আমার বোন, আমার বোন জামাই। বাবা ওই করছেন ঢুকতে দিচ্ছে না? না না, বাবা আমি ঢুকতে দিচ্ছে না, বাবা যে সব জায়গায় গিয়ে বলছেন আমাকে ঢুকতে দিচ্ছে, কিন্তু কোনো জায়গায় তো প্রতিষ্ঠা করতে পারছেন না, আমি কেন ঢুকতে দেবো না বাবা? এখন বাবা অলরেডি আমার নামে কেস করেছে, তাতে বাবা লিখে দিয়েছে যে এরকম আমি নাকি বাবাকে বলেছি যে সম্পত্তি লিখে দিতে হবে নাহলে ফোন করবো, সেই অবস্থায় আমি কি করে বাবাকে একই ফ্লোরে নিয়ে থাকবো? সেই জন্য এসডিও অফিস বলেছে বাবাকে যে আপনি থাকলে আপনার নিচের যে ভাড়াটে আছে সে ভাড়া তুলে দিয়ে আপনি থাকতে পারেন, কিন্তু আপনার ছেলে যেভাবে আছে লিভিং কন্ডিশনে ওকে ডিস্টার্ব করবেন, কারণ ও তো অংশীদার, ও তো ভাড়াটে নয়, অংশীদারকে উঠে যেতে বলা সম্ভব হয়। তো বাবা তো ভাড়া নিয়ে যায়, ফার্স্ট ফ্লোর থার্ড ফ্লোর বাবা ভাড়া নেয়, তো ভাড়া তুলে দিয়ে নিয়ে থাকুক, তাতে আমার কোনো আপত্তি নেই। থার্ড ফ্লোরে ভাড়া বলছে আপনার বোনেরা অভিযোগ? না, একটা ভাড়া আমি নিই, কারণ আমার চাকরি নেই যেহেতু, তারপরে ভাড়া চলে গিয়েছিল বলে আমি ভাড়া বসিয়েছি, আর ওই ভাড়াটা আমি নিই, আর আমি মিলি আমার যে ফ্লোরটায় আমি আছি, বাকি দুটো ফ্লোরের ভাড়া বাবা এসে নিয়ে যায়। তাহলে বাবা ভাড়া এসে নিয়ে যাচ্ছে অথচ বলছে আমাকে ঢুকতে দিচ্ছে না, এটা প্রশাসনিক লেভেলে এসডিএম অফিসেও বলেছে। না না, কোনো আমি মারধর করি, আপনি রেগুলার ওয়েতে বাবাকে মারধর করেন, এটা আপনার বাবার অভিযোগ, এবং ওনাকে মেরে ফেলারও চক্রান্ত করেছেন আপনি, এটা আপনার বাবা? এটা সম্পূর্ণ মিথ্যা, কারণ কি বাবা দুই মেয়ে কোনো আননোন ফেস লোক নিয়ে এসে গত 21 ডিসেম্বর এই বাড়িতে এসে আমাকে মারধর করে, হামলা করে, এবং আমি যখন সন্ধ্যাবেলায় বাড়িতে থাকিনি তখন দেখলাম আমার তালা, আমি যে ফ্লোরে থাকি সেই ফ্লোরে দুই মেয়ে আননোন ফেস লোক নিয়ে এসে তালা ভেঙে ঢোকার চেষ্টা করছে, তার সিসিটিভি ফুটেজ আমার আছে, সেটা আমি এসপি সাহেবের কাছেও ওইটা জমা দিয়েছি এবং বর্ধমান থানাতেও জমা দিয়েছি। আপনি আপনার বোনেদের বিরুদ্ধে অভিযোগ করছেন বাবাকে মেরে ফেলতে পারে বা ই করতে পারে, কিন্তু আপনার বাবাই তো স্বয়ং নিজে অভিযোগ করছেন আপনার বিরুদ্ধে। না সেটা তো আমি, বাবা যে কী বলছে বাবা, তো এখন একটা ভাবুন জিনিসটা, সব সম্পত্তি যখন লিখে নিয়েছে, বাবা তো মানসিক ভারসাম্যই নেই, এবং বাবা যে মানসিক ভারসাম্য নেই সেই ডাক্তারও মেয়েরা দেখিয়েছে, সেই ডাক্তারের সঙ্গে আমি কথা বলেছি, তার প্রেসক্রিপশনও আমি বার করেছি, সেটাও আমি আদালতে জমা দিয়েছি। আপনার বাবার সঙ্গে যারা দেখা করতে আসেন তাদের গতিবিধি নজর রাখার জন্য আপনি সিসিটিভি আর ফিঙ্গারপ্রিন্টের একটা সিস্টেম লাগিয়েছেন বড়? না, এই অভিযোগটা হচ্ছে কি আমি আসার পর থেকে যেভাবে আমাকে আননোন ফেসেস লোকেরা মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং এখানে চলে যায় এখান থেকে চলে যেতে বলছে নাহলে আমাকে মেরে ফেলবে, সেই পরিপ্রেক্ষিতে আমি আমার সিকিউরিটির কথা ভেবে আমি এই সিসিটিভি ক্যামেরা বসাতে বাধ্য হয়েছি। কিন্তু পাড়া প্রতিবেশীকে না বলে হঠাৎ করে এই ধরনের সিস্টেম বানাও? না, পাড়া প্রতিবেশী আমার তো ওখানে নোটিশ লাগানো আছে যে সিসিটিভি ক্যামেরার আওতায় বিল্ডিং আছে, এটা আমি আমার নিজের সিকিউরিটির কথা বলেছি। যদিও বৃদ্ধ বাবা অবশ্য ছেলের বিরুদ্ধে মেয়েদের পক্ষ নিয়েছেন। আমি খুব শখ করে দুতলাটা বানিয়েছিলাম, আমার ছেলে আমাকে ঘর ধাক্কার দিকে বার করে দিয়ে সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিলাম, তার জন্য আজকে কি হয় কি করতে? হ্যাঁ, আমাকে ঢুকতে দিচ্ছে না। কি বলছে, কেন ঘুরছে? না বলছে এটা আমার, আর অন্য জায়গায় সব ভাড়া আছে, তো বলছে এটা আমার ঘর, ও ছিল ব্যাঙ্গালোরে, একটা ওই ইঁচের একটা ইঁচের দাম নাই মনে করেছে, উপরন্তু আমার খাগড়াগড় ইয়ে কি বলে ওই ব্যাংকটার নাম কি, মহারাষ্ট্র ব্যাংক থেকে আমার 600,000 টাকা চুরি করে নিয়েছে আমার ছেলে। আমাকে না বলে আমি আর একটা কথা একটু বললে না বললে হবে না, আমার ওয়াইফ মারা যাওয়ার পর এই 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 একজন মেয়ে আর একজন মেয়ে আর ওই ছেলে, আমি কাকে নমিনি করবো তোমরা একটু করে বলো, তারপরে আমি বলছি কাকে, আমার একমাত্র ছেলে আর দুই মেয়ে কাকে নমিনি করব? না আপনাদের কাছ থেকে জানতে চাইছিলাম, মেয়েকে করিনি, ছেলে আবার কি করলো? প্রতিদিন 50,000 করে টাকা ওইখান থেকে ইন্টারনেট, আমি সেকালের মানুষ, আমি ইন্টারনেট বলে কিছু জানি না, আমাকে সই করে নিচ্ছে। তবে আচ্ছা, আমার মোবাইলের নাম্বারটা পাল্টে ও নিজের নাম্বারটা দিয়েছে, আমাকে সবসময় ধারণা দিয়ে আমার বুক আমি দেখতে পাচ্ছি না, আমাকে ধারণা দিয়ে দিয়েছে, ও কিচ্ছু করে না, ও ব্যাঙ্গালোরে কিচ্ছু করে না, শুধু আমার ওর ওপর ওর সমস্ত কিছু আমার উজাড়ে দিয়ে দিয়েছে।
একবারে উজারে দিয়ে দিয়েছে একবারে, মানে ওর পিছনে খরচ হচ্ছে 20 লাখ টাকা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখব পরবর্তী খবরে। রাজ্যের পাশাপাশি শহরবাসীও শীতের আমেজ উপভোগ করছে প্রতিনিয়ত, যদিও এর ফলে বাস, ট্রেন, বিমান সব ক্ষেত্রেই বিঘ্ন হচ্ছে। হাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিন ধরেই চলবে শৈত্যপ্রবাহ। ইংরাজি নতুন বছর পড়তে না পড়তেই শীত দেবীর প্রভাব পড়তে শুরু হয়েছে। প্রতিদিনই পারদ একটু একটু করে নিম্নমুখী হচ্ছে, ফলে রাজ্যবাসী শীতের আমেজ বুঝতে পারছে। সন্ধে পড়তে না পড়তে এবং ভোরের দিকে চারদিক কুয়াশাচ্ছন্ন হয়ে উঠছে। এর ফলে ট্রেন, বাস সহ বিমান প্রতি ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, যে কারণে জনজীবন ব্যাহত হচ্ছে। যদিও রাজ্যে এর মধ্যে বেশ কয়েকজন শীতের বলি হয়েছেন। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বেশ কয়েকদিন রাজ্য জুড়ে চলবে শৈত্যপ্রবাহ। অনেক অসুবিধার মধ্যেও শীতের আনন্দ উপভোগ করছেন রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। আসন্ন বর্ধমানে ঘুড়ির মেলা, শেষ মুহূর্তে ঘুড়ি তৈরিতে ব্যস্ত ঘুড়ি তৈরির কারিগররা। রাজ্যকে চলছে ঘুড়ি তৈরির কাজ, তারা আশাবাদী এবছর ঘুড়ির যথেষ্টই চাহিদা থাকবে। ভোগকাট্টা শব্দটার সাথে কম বেশি সকল বর্ধমানবাসী বেশ পরিচিত। মূলত এই শব্দটি ঘুড়ি ওড়ানোর সময় ব্যবহার করা হয়ে থাকে। শীত পড়তে না পড়তেই আকাশে দেখা মিলেছে রং বেরঙের ঘুড়ির মেলার। প্রচণ্ড ঠান্ডায় বেলা বাড়ার সাথে সাথেই রোদের আমেজ উপভোগ করতে ঘুড়ির লাটাই হাতে ঘুড়ি ওড়াতে মেতে ওঠে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা। তার উপর আসন্ন বর্ধমানের ঘুড়ির মেলা, আর তাই তো চরম ব্যস্ত ঘুড়ি তৈরির কারিগররা। রাত জেগেই চলছে ঘুড়ি তৈরির কাজ। ঘুড়ি তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল মূলত কলকাতা থেকেই আসে। কারিগরদের দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে কাঁচামালের দাম, যদিও সে তুলনায় ঘুড়ির দাম বাড়েনি। কারিগরদের নিপুণ হাতে তৈরি এই ঘুড়ি শুধু বর্ধমানের বাজারে নয়, বর্ধমানের বাইরেও বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। তারা আশাবাদী এবছর ঘুড়ির চাহিদা থাকবে, অবশেষে লাভের মুখ দেখবেন তারা। এবছর আগের মতোই আছে। নতুন কিছু ঘুড়ি নেমেছে? না না, সব আগের মতোই আছে, নতুন কিছু নামেনি। এখন কি রাজ্যে কাজ করতে আপনাদেরকে? এখন সিজন, এখন তো কাজের চাপ আছে, রাজ্যে করতে হয়। এখন কজন মিলে কাজ করেন? আমরা 4-5 জন। কি কি ঘুড়ি আছে? আমাদের দেড়তাই আছে, দুতাইয়া, চিকচিকি ঘুড়িটা বাইরে থেকে নিয়ে এসে বিক্রি করা হয় এখানে, তাছাড়া চিল, প্রিন্ট। এই কাঠি কিংবা কাগজগুলো কোথা থেকে আসে? এটা কলকাতা থেকে আসে। আপনাদের কি মানে প্রত্যেক দিন কারি কাজ হয় না সিজন অনুযায়ী? না না, প্রতি বছরে আমাদের 12 মাস কাজ হয়। 12 মাস ঘুড়ি কোথায় কোথায় যায়? 12 মাস কলকাতা থেকে সব যায়। 12 মাসে যেমন চাপ থাকে না বর্ধমানে, যে ঘুড়ি মেলায় যে চাপ থাকে, কোনটা চাপ বেশি? বর্ধমানে একটু চাপ থাকে বেশি। বর্ধমানে এখান থেকে ঘুড়ি যায়? হুম, এখান থেকে ঘুড়ি। তাহলে রাজ্যেও কাজ করতে আপনাদেরকে? হুম, রাজ্যেও তো কাজ করতে হয়। প্রত্যেক বছর যে এমন ঘুড়ি কি দাম বাড়ছে না একই দাম রে? দাম একই রয়ে গেছে, কিন্তু মালের দাম বেড়ে যাচ্ছে, কাগজ কাটি এগুলোর দাম বেড়ে যাচ্ছে। তাহলে কি করে পড়তা হচ্ছে? কি করবো, সবাই দিচ্ছে, যারা হচ্ছে এখন, মানে বাধ্যতামূলক আপনাদেরকেও দিতে হচ্ছে। আপনার নাম? আমার নাম শেখ মুন্না। আপনি কবে থেকে লাইনে আছেন? মোটামুটি 5-7 বছর। কোনো উন্নতি দেখছেন? উন্নতি আর কিছু নেই, দিন দিন বসে যাচ্ছে বাজার। তাহলে এই বিজনেসটাই করে যাচ্ছেন কেন? তাছাড়া আমাদের অন্যান্য কাজ আছে আরো, শখে। এটা শখের ব্যবসা, চালিয়ে যাচ্ছি, সাইড ব্যবসা। মন আমার ভালোবাসার ঘুরি।
বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। জিডি রোড সংলগ্ন পৌরসভার পান্থশালায় চলে এইরূপ কর্মকাণ্ড। সংস্থার বিভিন্ন কাজকর্ম নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। একটি স্বেচ্ছাসেবী সংস্থার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার। জিডি রোড সংলগ্ন পৌরসভার পান্থশালায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। সংস্থার এক বছরের কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠান মঞ্চে। এর পাশাপাশি আগামী দিনের কাজকর্মের রূপরেখা তৈরি করা হয়। ওই সংস্থার আধিকারিক সহ অন্যান্য সদস্যরাও এদিনের কর্মসূচিতে অংশ নেন। এর পাশাপাশি এদিন জেলাপাল ক্লাব পরিদর্শন করেন। কর্মসূচি উপলক্ষে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। প্রতি বছরের মতো যথারীতি এ বছরে আপনাদের ক্লাবের চার্টার নাইট এবং ডিভিজিতে আসতে পেরে আমি খুব আনন্দিত এবং আমি কৃতজ্ঞ যে আপনারা আমার বাড়িতে গিয়ে নতুন পত্র নিয়ে এসেছেন এবং আগেই ফোনে বলেছিলেন যে দিনটা হবে, কাজে আমি এই দিনটা ফ্রি হয়ে এসেছিলাম। তো আমি এটা শুনে খুব মর্মাহত হলাম, এটা আমার জানা ছিল না যে আপনাদের ক্লাব সদস্য আমাদের ছেলে চলে গেছে, এটা আমার জানা ছিল। যাই হোক, এটা খুবই দুঃখের কথা এবং সেটা আজকে দেখে গীতাঞ্জলি ক্লাবের ডিজিভিজি চার্টার নাইটে এইরকম হল কখন আমি দেখি এবং আপনাদের সমস্ত ফ্যামিলি মেম্বার্সরা থাকেন, বাচ্চারা থাকেন, মেয়েরা থাকেন, বাজাতে বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার এক প্রকাশ্য জনসমাবেশের আয়োজন করা হয়। শেহারা বাজার উৎসবের সূচনা হলো শনিবার। ছেলের নির্যাতনায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতীর চেষ্টা করলো বাবা। রাজ্যের পাশাপাশি শহরবাসীও শীতের আমেজ উপভোগ করছে প্রতিনিয়ত। আসন্ন বর্ধমানে ঘুড়ির মেলা, শেষ মুহূর্তে ঘুড়ি তৈরিতে ব্যস্ত ঘুড়ি তৈরির কারিগররা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।